শ্রম আইন লঙ্ঘন মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্লাহ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি কার্যতালিকায় রয়েছে। এর আগে গত 6 জন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্য 3 জন হলেন এমডি মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা অভিযোগ গঠন করে আদেশ দেন। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।